দেখতে পাচ্ছেন চায়ের ডায়লগ শুনে সবাই হাসছে। তো চা তো চা খাও, চা খাও, চা খাওয়া দাওয়া হচ্ছে এখন। ওয়ান টু থ্রি স্টার্ট। এইভাবে যদি বলতে তাহলে কি ভালো লাগ, চল আবার আবার কি ওয়ান টু থ্রি স্টার্ট। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আজ আমি ব্লগ ভিডিওটি করতে চলেছি কমেডি ভিডিওর বিহাইন্ড দ্য স্ক্রিন। আজ আমরা কমেডি ভিডিও শুট করছি কোন গল্পের উপর, মানে রিলস পাগল বউ, রিলস পাগল বউ এখনকার ট্রেন্ডিং যেটা। হ্যাঁ, আর এই গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। এই গল্পটা আপনাদের সম্পূর্ণ দেখতে হলে, ভিডিওটি পাবলিশড হয়ে গিয়েছে অলরেডি ইউটিউব চ্যানেল স্পন্দন ফান প্রোডাকশন, গিয়ে সার্চ করুন। ইউটিউবে গিয়ে কি সার্চ করবে? স্পন্দন ফান প্রোডাকশন, স্পন্দন ফান প্রোডাকশন, আর দেখে নিন রিলস পাগল বউ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রিলস পাগল বউ করতে গিয়ে আমরা কি কি মজা করি, আনন্দ করি, এবং অনেক আনন্দ মজার মধ্যে দিয়ে আমাদের ভিডিও শুট হয়, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক একদম। সো ফ্রেন্ডস, এখানে হচ্ছে মেকআপ চলছে, একটু পরেই আমাদের শুট শুরু হবে। আর এই যে দাদা এখানে লাইট ধরে আছে, মডেলের দিকে দেখতে পাচ্ছেন এই যে। আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট, মেকআপ চলছে। হ্যাঁ, আমি তুমি আমারে তুই করে বললে মধু। হ্যাঁ, তা কি করে বলবো সোনা, কি করে বলবো সোনা। দেখতে পাচ্ছেন চায়ের ডায়লগ শুনে সবাই হাসছে। তো আচ্ছা, এবারে ওটা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমাদের হচ্ছে শুট চলছে, এই যে এবার চা খাওয়া হবে। আমাদের অন্তরা দিয়ে চা করে দিল আমাদের সবাইকে। আসলে ভিডিওটার মধ্যে আমরা একটা জিনিসে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো এখন বাস্তবতাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবার সম্পূর্ণটা তো আর আমরা সেভাবে তুলে ধরতে পারবো না, তো যতটা পারি তুলে ধরার চেষ্টা করছি। আর এখন যে রিলস নিয়ে যেটা হচ্ছে, এখন যারা বিয়ে করেছেন নতুন নতুন তারাই বুঝতে পারছেন। এই যে আমাদের, এই যে দিদি আসছে, কিভাবে কমেডি ভিডিও শুট করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বিহাইন্ড দ্য স্ক্রিন। এবারে স্ক্রিপ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে ঝট করে। তুমি ঝট করে যে কথাটা বললে, ঝট করে আমাকে বুঝিয়ে দাও সে কথাটা। এখানে হচ্ছে তুমি মধু, তুমি ঝট করে যে কথাটা বললে, ঝট করে বললে সে কথাটার মধ্যে আমি শব্দ দূষণ খুঁজে পেয়েছি। চলো মধু, তুমি যে কথাটা চট করে বললে না সে কথাটা আবার আবার। ওয়ান টু থ্রি স্টার্ট। ওয়ান টু থ্রি ফোর স্টার্ট। ওরা বেগরে কি ভুল করছি গা, আমি আর ভুল করব না। স্যার বাবা, ক্যামেরা অ্যাকশন। তোমার গিলির আওয়াজে আমার ঘুম ভেঙে যাবে, ঠিক আছে? গান করবে জোরে জোরে, জোরে জোরে গান করবে, আমার ঘুম ভেঙে যাবে। জোরে জোরে গান করতে হবে? ট্রেন্ডিং গান। আকাশের লক্ষ্য তারা, তুমিও চলে যাও, তুমিও যাও, হোল্ড করে যাচ্ছে। হ্যাঁ, ওয়ান টু থ্রি স্টার্ট। পিছনে নিয়ে এসো, ব্যাস রেডি, অ্যাকশন। ওটা 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 আরেকবার দে, ওটা আরেকবার দে। আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নিচের দিকে আসলাম। এই যে আমাদের ভিডিও, কমেডি ভিডিও কমপ্লিট। এটা এটা
আচ্ছা বসে কি করবে দেখি। এই যে ভিডিও এইবার মরিগা দেওয়া হচ্ছে, আমাদের স্পেশালিস্ট সেলুনকে নিয়ে আসা হচ্ছে আমাদের প্রোডাকশনের জন্য। আমি খুলে দিচ্ছি ওই জন্য। ঠিক আছে তুমি পাসওয়ার্ড। এবার হচ্ছে আমরা লাঞ্চ করব, এখন আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। আর কই তুমি কই? ওই পারমিতা দিদি শোনো, তোমার সঙ্গে বিশাল একটা দরকারি কথা আছে। এই যে লাঞ্চে আজ কি কি থাকছে? আমরা খাবো প্লেট ভাত পটল ডিম ভাজা। আর সবাই খাবে ডিম ভাজা। আর অমিতা দি বিরিয়ানি খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। জল দিচ্ছে আমাদের, হ্যাঁ জলই জীবন। হ্যাঁ এই গ্লাসটা যার গ্লাস তাড়ি যাচ্ছে, গ্লাস গুলো কত সুন্দর হেঁটে চলে যাচ্ছে। যার গ্লাস দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ যার গ্লাস দাঁড়িয়ে যাচ্ছে। তো শুটের পর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এখন মনি পাশে বিরিয়ানি থাকতে না, আমরা বয়স হয়ে গেছে কি আমাদের বয়স ও তুই খাস না। আহা শোনা গো আমার, মামাকে দাও তো। কি দেবে? কি 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 দেবে? মাকে দাও। ওই বিরিয়ানি ভাত পড়ে যাবে নিচে। এই হচ্ছে আমার থালা, পুরো রেডি হয়ে আছে। এবার আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পরে আমি ব্লগটি আবার কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে মাসাজ চলছে, এখানে মাসাজ চলছে। আর এই পাশে এই যে আমাদের দিগাস গো, এই যে কই কি আবার ক্লান্ত ক্লান্ত না, খেয়ে কষ্ট হয়ে গেছে, খেয়ে আবার কষ্ট হয়, বুঝতেই পারছেন খেয়ে কষ্ট হয়ে গেছে, তাহলে ব্যাপারটা বুঝে গেল। আমাদের ধীরাজ বাবু হচ্ছে আমাদের মাসাজ করছে, প্লাস অনেকটা শশা খেয়েছে বিরিয়ানির থেকে, শশাটাই সবটা খেয়েছে, বিরিয়ানি খাবার থেকে শশাটাই বেশি খেয়েছে। হ্যাঁ আর আমাদের শ্যুট পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম, যে কমেডি ভিডিও আমরা কীভাবে শ্যুট করি সম্পূর্ণ বিহাইন্ড স্ক্রিনটাই তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। হ্যাঁ আর নতুন নতুন কিন্তু আরও শ্যুটের ব্লগ ভিডিও আসবে নাকি? অনেক এখনও বাকি আছে অনেক, হ্যাঁ এখনও বাকি আছে অনেক। সবাইকে দিচ্ছে, ফার্স্টে ওকেই দিল। আমরা 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 আমাদের ইনশাল করেছে বন্ধুরা। না না তুমি ওকেই দাও, ওকেই দাও, না 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 ওকেই দাও, সেই সাত এত সাত কেন এই আবার একটা দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।